এখানে আমার এখানে প্রায় পার ডে মাশরুম আমরা 18 থেকে 20 কেজি মাশরুম উৎপাদন করি। সেক্ষেত্রে আমার হলো মাসে 70 থেকে 80 হাজার টাকা বেনিফিট আসে। প্রিয় দর্শক, আপনারা কিছু মাশরুম দেখছেন, খুব সুন্দর মাশরুম। এই মাশরুম গুলো খেতে অনেক পুষ্টিকর, সুস্বাদু এবং অনেক ঔষধি গুণাগুণ সম্পন্ন। তো এই মাশরুম গুলোর উদ্যোক্তা আমাদের কুষ্টিয়া সদর উপজেলাতে একজন মাশরুম উদ্যোক্তা গড়ে উঠেছেন, মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই। মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়ের সাথে আমরা বিস্তারিত শুনব এই মাশরুম উদ্যোক্তা হয়ে গেল কোঠার গল্প। আপনাকে প্রথমে জানতে চাচ্ছি যে আপনি কিভাবে এই মাশরুম উৎপাদনটা শুরু করলেন? আমি প্রথম মাশরুম সম্পর্কে জানছি 2009 সালে। 2009 সালে আমি ময়মনসিংহে একটা ট্রেনিং নিই, সেখান থেকে মাশরুমের আমি হলো প্রথম আমি জানি যে মাশরুম। তার আগে জানতাম এটা ব্যাঙের সাথে, তো ব্যাঙের সাথে যে মাশরুম এত পুষ্টিকর খাদ্য আমি 2009 সালে জানতেছি। এবং ওই সময় আমি হলো মাশরুমকে নিয়ে বিজনেস করব একটা আইডিয়া রেখে রাখি যে ভবিষ্যতে এটা নিয়ে বিজনেস করব। যখন কুষ্টিয়াতে 2018 সালে আসলো, 18 সালে নিজের বাসভবনে তখন ব্যবসার ওই খুঁজছিলাম, তখন আমি একটা সময় এসে আমি ব্যবসা শুরু করি। মাশরুম মূলত আসার উদ্দেশ্য হলো এক পুষ্টিকর খাদ্য এবং কি ঔষধ গুণ সম্পন্ন সবজি, আমাদের হালাল খাদ্য। এটা আমাদেরকে হলো আমাদের নবীজির প্রিয় খাদ্য এবং কি প্রত্যেকটা ধর্মেই মাশরুম একটা হলো হালাল খাদ্য হিসাবে দেওয়া আসছে। সেই হিসাবে আমি মাশরুমকে আমি চয়েস করি যে এটা নিয়ে আমি বিজনেস করে আমি অগ্রসর হতে হবে। যেহেতু আমাদের বাংলাদেশে হলো মাশরুম সম্পর্কে আমরা অনেক পিছায় আসছি, বহির্বিশ্বে উন্নত কান্ট্রিগুলো নিয়ে মাশরুম নিয়ে বেশ তারা হলো অনেক অগ্রসর হয়ে গেছে এবং কি তার পুষ্টিকর খাদ্য হিসাবে এটাকে সুন্দরভাবে নিজের মতো করে মনের থেকে তারা গ্রহণ করে নিচ্ছে। কিন্তু আমরা সাধারণত বাংলাদেশে বা ভারতবর্ষে এটা আমরা গ্রহণ করতে আমাদের অনেক পিছায় আসছি সেক্ষেত্রে, যার জন্য আমরা এটাকে আরো হলো বেগবান বা এটা দ্রুত ই করার জন্য আমার এটা চয়েস যে মাশরুম নিয়ে আমাকে আগাতে হবে। আপনি এই কুষ্টিয়া সদর উপজেলাতে মাশরুমটা যাতে ছড়ায় যায় সবার মাঝে, সেই উদ্যোগ কি উদ্যোগ গ্রহণ করেছে? সেই ক্ষেত্রে আমি হলো এখানে মাশরুম আমি ট্রেনিং ব্যবস্থা রাখছি, মাশরুমের ট্রেনিং দিচ্ছি। এমএস মাশরুম সেন্টার নামে একটা সেন্টার খুলছেন, সেখান থেকে ট্রেনিং দিচ্ছেন? হ্যাঁ, ট্রেনিং দিচ্ছি। এবং কুষ্টিয়া সদর উপজেলায় যাতে মাশরুম উৎপাদন প্রক্রিয়াটা ছড়িয়ে যায় এই ব্যবস্থা নিচ্ছেন? জি 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 জি। এরপরে হলো রাবার ব্যান্ড লাগে, অবজারভেশন কটন যেটা আমরা তুলা বলে থাকি, এটা উপকরণ হিসেবে লাগবে। এরপরে যেটা উপাদান লাগবে, উপাদান হলো কাঠের গুঁড়া, গমের ভুষি, চুন পরিমাণ মতো, পানি লাগবে তার পরিমাণ মতো। এগুলো সব মিক্সার করে আমরা হলো প্যাকেট করি। প্যাকেট করার পরে এটা 1/2 কেজির প্যাকেট হতে পারে, 1 কেজির প্যাকেট হতে পারে, এটা হলো মাদার হলে এটা 250 গ্রামের মাদার হতে পারে, আমরা এটা দেখাই, 250 গ্রামের প্যাকেট হতে পারে, আমরা এটা মাদার করি। আপনি এই মাশরুমের বীজটা কিভাবে পান, কোথা থেকে পান, মানে নিজে তৈরি করেন? হ্যাঁ, নিজে তৈরি করি। এবং কিভাবে তৈরি করেন বীজের, মাশরুম বীজ? আচ্ছা, এই যে বীজটা আমরা হলো এটা প্যাকেটে করে এটা হলো ঠেসে আমাদের প্যাকেট করতে হয়। এরপরে হলো এটা অটোক্লেভ মেশিনে 121 ডিগ্রি সেলসিয়াসে এটাকে হলো আমাদের হলো টেম্পারেচার দিয়ে এটাকে জীবাণু মুক্ত করে আমরা ল্যাবে নিই। এই যে এখানে বীজের প্রক্রিয়া দেওয়া আছে, আমরা এটা প্রদর্শনীতে এটা সুন্দরভাবে রাখছি। মাশরুমের বীজের প্রক্রিয়া টিস্যু কালচার থেকে আমরা হলো আমরা করি মাদার কালচারের পরে হলো বাণিজ্যিক স্পন থেকে আমরা হলো মাশরুম 12 মাস নিতে পারি। এখান থেকে আমরা খড়ের সিলিন্ডারও করতে পারি এখান থেকে, তবে এটা শীতের জন্য উপযোগী, বাট 12 মাস নিতে পারি আমরা বাণিজ্যিক স্পন থেকে মাশরুম নিতে পারি। এবং কি এইভাবে হলো প্রক্রিয়া করে আমাদের হলো মাশরুমের নিয়াস, এরপর থেকে আমরা মাশরুম উৎপাদন করি, মার্কেটে সেল করি। আপনার মাশরুমটা বিক্রি করে কেমন আয় করছেন, কত টাকা আয় হয় মাসে? উৎপাদনের উপরে ডিপেন্ড করে। আমার এখানে প্রায় পার ডে মাশরুম আমরা 18 থেকে 20 কেজি মাশরুম উৎপাদন করি। সেই ক্ষেত্রে আমার হলো মাসে 70 থেকে 80 হাজার টাকা আমার এখানে বেনিফিট আসে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা শুরু করছি যখন, তখন আমি 6,000 দিয়ে শুরু করছি, তখন আমার উৎপাদন ছিল পার ডে মাত্র 1 কেজি থেকে 2 কেজি। আজকে 4 বছরে আমার 18 থেকে 20 কেজিতে আসছে, তখন আমার খুবই সীমিত লাভে আমি আগাইছি, এখন আমার হলো এই লাভটা 70 থেকে 80 হাজার টাকা হচ্ছে। একজন নতুন মাশরুম উদ্যোক্তা হিসেবে
মানে যদি এই মাশরুম উদ্যোক্তা হিসেবে আসতে চায় তাহলে তাকে মানে কিভাবে ইনভেস্ট করতে হবে, কত টাকা ইনভেস্ট করে সে এই মাশরুম উদ্যোক্তা হতে পারবে? মাশরুম ইনভেস্ট করার জন্য বিশেষ করে আমি কুষ্টিয়াবাসীর জন্য একটা কথা বলবো, সেটা হলো মাশরুমের আমি যখন শুরু করি মাশরুমের বীজ নিয়ে আসতে যে আমার অনেক কষ্ট হয়েছে, যেমন হলো সাভার থেকে নিয়ে আসতে হয়েছে, হয়তো অনেক দূরের থেকে নিয়ে আসতে হয়েছে, আমাদের সাভার মাশরুম সেন্টার আছে যেখানে, সেখান থেকে নিয়ে আসতেই হয়েছে আমাকে, কৃষি অফিসেও আমাকে অনেক সহযোগিতা করছে, কৃষি অফিস থেকে আমি অনেক সহযোগিতা পেয়ে সেখান থেকেও বীজ কালেকশন করছি, সব মিলে আমি হলো মাশরুম সেন্টার থেকে যখন বীজটা আমি দূরের থেকে কালেকশন করছি আমার তখন হলো কস্টিং বেশি পড়ে, এখন আমি নিজে বীজ উৎপাদন করাতে আমার এই বীজটা নিজেই আমি হলো সাপ্লাই দিচ্ছি। তো অনেকে আছে কুষ্টিয়াবাসী যারা হলো দূর থেকে নিয়ে আসা লাগবে না, এখন যদি আমার কাছ থেকে কালেকশন করে আমি আশা করি আপনার সরাসরি এবং কি খুবই চিপ রেটে আমি সাপ্লাই দিতে পারবো। মাশরুম বীজ বিক্রির জন্য আপনারা কত টাকা রাখছেন? আমরা যদি কেউ যদি ব্যবসা করতে চাই তার জন্য আমরা হলো রেট রাখছি 22 টাকা, আর কেউ যদি হলো খুচরা নিতে চাই যেহেতু একটা দুইটা পাঁচটা নেবে, আমরা যেহেতু একটা কস্টিং আসছে দুইটা পাঁচটা করে আমাদের একটা ইয়ে, সেক্ষেত্রে আমরা 25 টাকা করে রাখি। তো সাধারণত কেউ যদি নিয়মিত হলো ইয়ে নেয় তাদের সাথে আমরা বেশি নেই, আমরা কন্টাক্টে যাব এবং কি চেষ্টা করব 22 টাকা, এবং কি তার যদি কস্টিং, যেহেতু অনেক জিনিসপত্রের দাম বেড়ে গেছে যার জন্য হয়তো কিছু কম রাখার সুযোগ থাকলে আমরা করে দেবো। একটা মাশরুম বীজ থেকে কতটুকু মাশরুম পাবে সে? হ্যাঁ, একটা বীজ থেকে একটা স্পন বলা যেটা বাণিজ্যিক স্পন, আমরা বাণিজ্যিক স্পন থেকে একটা হাফ কেজি ওজনের একটা বাণিজ্যিক স্পন থেকে 2 মাসে আমরা 250 গ্রাম প্লাস মাশরুম পাবো। 250 গ্রাম প্লাস মাশরুম যদি আমরা এখান থেকে নিই, যেহেতু আমরা যদি রেট ধরি 25 টাকা করে, আমরা 250 গ্রাম মাশরুম যদি আমরা 200 টাকা কেজিও ধরি তাও আমরা হলো দেখি যে আমরা এটা হলো 50 টাকা আমাদের এখানে যদি সেল হয় আমরা 25 টাকা এখানে বেনিফিট করতে পারা সম্ভব। তার মানে একদম যদি আমি 10,000 টাকা থেকে মাশরুম চাষের উদ্যোগটা শুরু করে সে এক মাসে কেমন আয় করবে? 10,000 টাকা দিয়ে যদি শুরু করে মাস গেলে সে 7 থেকে 10,000 টাকা ইনকাম করার সুযোগ আছে। তার মানে যারা বেকার আছে, যে সকল অনেক যুবক ভাইরা আছে বেকার হিসেবে আছে, তারা যদি এই মাশরুম চাষে আসে তাহলে অনেক তাদের বেকারত্ব ঘুচবে। হ্যাঁ, বেকারত্ব দূর করবে, আয়ের উৎস তৈরি হবে নির্দ্বিধায়। এখন আমি জানতে চাচ্ছি আপনারা যেখানে মাশরুম যে প্রসেস করে অনেক মাশরুমের যে সালাদ ইয়া করছেন, বিভিন্ন ভাত চপস করছেন, স্যুপ করছেন, এইগুলো সম্পর্কে একটু আমি জানতে চাচ্ছি, আমি দেখবো আপনাদের। আমরা চপ করছি মাশরুমের চপ, এটা আমরা হলো সবাই যাতে এটা দেখতে পারে যে কিভাবে আমরা মাশরুমের চপটা করি, এবং কি মাশরুমের চপটা আমরা হলো সবাই যাতে বাসায় খেতে পারে, বাসায় তৈরি করতে পারে, এই জন্য আমরা মাশরুমের চপটা করছি। তেল জাতীয় যে কোনো চপ এইগুলো আমাদের শরীরে অনেক ক্ষতি করে, কিছু কিছু তেল জাতীয় মাশরুমের এগুলো কি ক্ষতি করবে কিনা আপনার কি মনে হয়? মাশরুম বংশ যদি যেটা ক্ষতি করে মাশরুমের, সেই অনেকে আমরা, আমি নিজেও দেখছি মাশরুম খেয়ে যাচ্ছে চপ খাই, যেটা অন্য কিছু ভাজা পোড়া খেলে গ্যাস হয়, কিন্তু আমি চপ খেয়ে, আমি মাশরুমের চপ খেয়ে আমি কোনো গ্যাস আমি পাই নাই, এটা আমি অনেকের কাছ থেকে জানছি যে মাশরুমের চপ খেয়ে গ্যাস সাধারণত হয় না, কিন্তু অন্য চপ খেলে গ্যাস হচ্ছে, কিন্তু মাশরুমের চপ খেয়ে গ্যাস হয় না। আপনি কোথায় কোথায় সেল করছেন কুষ্টিয়ায়? কুষ্টিয়াতে আমি এনএস রোডে আমাদের যে মূল ইয়ে আছে সেখানে কিছু পয়েন্ট তৈরি করছে, সেখানে আমাদের নিয়মিত মাশরুম যে পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে আমাদের এই মাশরুমের গল্প শোনানোর জন্য। অসুর ভাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।